ইতালি বড় প্রধান শাহিন খলিল কাউসারের পাঠানোর তথ্যচিত্র থেকে জানা গেছে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা রোমের কেন্দ্রীয় একটি হল রুমে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের ইতালি শাখা দক্ষিণের আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিদ আহমেদ শাহিন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম হোসেন ও আসলাম ফকির এছাড়াও সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মনির হোসেন পরিচিতি পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালির দক্ষিণের সিনিয়র যুগ্ম আবেদ সুজন মিয়া যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রাশেদ চৌধুরী গাজী সাইফুল ইসলাম মাসুম জাহিদ হাসান সালাউদ্দিন জহিরুল হক এবং এক নং সম্মানিত সদস্য মঞ্জুর হোসেন সদস্য সেলিম জাহাঙ্গীর রায়হান গিয়াস ও সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয় এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইতালি শাখার দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব আলী বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি তথা দেশবাসীর মুক্তি আন্দোলনে দলের নির্দেশনা ও কার্যক্রমের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল ইতালি শাখার প্রবাস থেকে সক্রিয় ভূমিকা রাখবে মানুষের ভোটাধিকার নিশ্চিত সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির জয় এবং জননন্দিত নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আরেকটিবার স্বাধীন হয়